হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ডিসকাস করব জেনপাস 2024 সংক্রান্ত বিষয়ে। কাউন্সেলিং সংক্রান্ত বিষয় এখানে থাকবে, পাশাপাশি কাট অফ, আরও অন্যান্য বিষয় নিয়ে আজকে জেনপাস 2024-এ ডিসকাস করা হবে। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকের উদ্দেশ্যে। যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করছো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। অনেকে রিকোয়েস্ট করেছো জেনপাসে, এক্ষেত্রে বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল সংক্রান্ত বিষয়, পাশাপাশি বিএইচএ সংক্রান্ত বিষয়ে ডিসকাস করার জন্য এবং কতটা র্যাঙ্ক পর্যন্ত কিন্তু এক্ষেত্রে সুযোগ পাওয়া সম্ভব, এই সংক্রান্ত সকল বিষয়গুলি আজকে ডিসকাস করা হবে। প্রথমে আজকে তোমাদের বলে রাখি যে শুরু করার সময় আমরা কিন্তু এক্ষেত্রে প্যারামেডিক্যাল নিয়ে ডিসকাস করব। প্যারামেডিক্যালে যে সমস্ত কোর্সগুলি রয়েছে তাদের মধ্যে বিএমএলটি, বিএসসি ইন সিসিটি, বিএসসি ইন ওটিটি, এই তিনটে কোর্সের কিন্তু এক্ষেত্রে হচ্ছে চাহিদা প্রবল। এই তিনটে কোর্সের চাহিদা কিন্তু সর্বাপেক্ষা বেশি থাকে, বাকি অন্যান্য কোর্সেরও চাহিদা রয়েছে। আমি এমনটা কখনোই বলবো না যে বাকি অন্যান্য কোর্সের চাহিদা সেইভাবে নেই, কিন্তু যারা ম্যাক্সিমাম স্টুডেন্ট বিগত বছরের, যারা এক্ষেত্রে প্রথম দিকে র্যাঙ্ক করে, তাদের অটোমেটিক চয়েস থাকে কিন্তু বিএমএলটিতে। বিএমএলটিতে সর্বাপেক্ষা গুরুত্ব এক্ষেত্রে তারা সব থেকে বেশি ফোকাস রাখে এবং ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি অর্থাৎ সিসিটি, এটাও গুরুত্বপূর্ণ, পাশাপাশি ওটিটি, এছাড়াও যেগুলো রয়েছে যেমন হচ্ছে পিটি, বিএসসি ইন পিটি, বিএসসি ইন পিএ, বিএসসি ইন এমএম, এই ধরনের কোর্সগুলি, কিছু কোর্স রয়েছে যেগুলি ইন্ট্রোডিউস করা হয়েছে। এবছরে কাউন্সেলিং কবে শুরু হতে চলেছে অনেকেই জানতে চেয়েছো যে এবছরে কাউন্সেলিং কবে শুরু হবে। যেটা আশা করা যাচ্ছে তোমাদের কাউন্সেলিং সব এক্ষেত্রে সম্ভবত অ্যাপ্রক্স একটা অ্যাপ্রক্স ডেট তোমাদের জানিয়ে রাখছি, এক্ষেত্রে ধরে রাখতে পারো সেপ্টেম্বরের এক্ষেত্রে 10 তারিখ থেকে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো সেকেন্ড উইক, অর্থাৎ 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে সেপ্টেম্বরের একটা তোমার পজিটিভ খবর তোমরা কিন্তু পাবে এবং সম্ভবত কাউন্সেলিং সেপ্টেম্বরের 15 তারিখের কাছাকাছি, অর্থাৎ কাউন্সেলিংয়ের যে প্রথম স্টেপ রয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশন প্রসেস, এটা তার আগে হয়ে যাবে। আমার যদ্দূর ধারণা যে সেপ্টেম্বরের 15 তারিখের কাছাকাছি তোমাদের কাউন্সেলিং শুরু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু এক্ষেত্রে রয়েছে। কাট অফ নিয়ে অনেকে জানতে চেয়েছো যে তোমরা এক্ষেত্রে কোন কলেজে সুযোগ পেতে পারো, কাট অফ অবশ্যই আজকে ডিসকাস করব। পাশাপাশি চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করো। প্রথমে একটা তোমাদের কথা বলে রাখি, তোমার যাই র্যাঙ্ক হয়ে থাকুক তুমি অবশ্যই কিন্তু কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে, এটা প্রত্যেককে বলে রাখছি। র্যাঙ্ক তোমার যাই হোক, এক্ষেত্রে তোমার র্যাঙ্ক আমি ধরে নিচ্ছি যে তোমার র্যাঙ্ক যদি 500 হয়ে থাকে জিএমআর র্যাঙ্ক, আবার কারো যদি 5000 জিএমআর র্যাঙ্ক হয়, আবার এমন কেউ রয়েছে যাদের জিএমআর র্যাঙ্ক 30000, প্রত্যেকেরই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করার দরকার বা পার্টিসিপেট করবে, এটা সমস্তটাই জিএমআর র্যাঙ্ক অনুসারে তোমাদের বললাম। পাশাপাশি তোমাদের বলবো যে এক্ষেত্রে কাউন্সেলিং সংক্রান্ত বিষয়, জেনপাসে কাউন্সেলিং সংক্রান্ত বিষয়ে আপডেটের জন্য তোমরা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো এবং আগামী দিনে কাউন্সেলিং সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। প্রথমে আসছি বিএসসি প্যারামেডিক্যালে, অনেকেই জানতে চেয়েছো যে কাট অফ কত যেতে পারে। প্রথমে একটা বিষয় তোমাদের বলে রাখি যে যে কাট অফটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এই কাট অফটা 100% কখনোই মিলবে না, কোনো চ্যানেলের এক্ষেত্রে ক্ষমতা নেই যে 100% কাট অফ এক্ষেত্রে মিলিয়ে দিতে পারে। জাস্ট একটা ট্রেন্ড লাইন তোমাদের দেখাচ্ছি, 100% কাট অফ কোনো চ্যানেল মেলাতে পারে না। বিগত বছরের যে কাট অফ রয়েছে সেগুলি অ্যানালিসিস করে তোমাদের সামনে কিছু ডেটা তুলে ধরা হচ্ছে যাতে তোমরা একটা আভাস পেতে পারো। প্রথমে আসছি এক্ষেত্রে বিএসসি প্যারামেডিক্যালের কাট অফের ক্ষেত্রে,
যারা ইউআর ক্যাটাগরি থেকে বিলং করছো বা জেনারেল ক্যাটাগরি, তাদের ক্ষেত্রে বলবো 48 থেকে 54, অর্থাৎ 48 to 54 এর মধ্যে মার্কস থাকলে সর্বশেষ রাউন্ড পর্যন্ত একটা সুযোগ থাকতে পারে, বা তুমি আশাবাদী হতে পারো যে একটা এক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ পেলেও তুমি পেতে পারো। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 46 to 50, নেক্সট ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 48 to 50, লাস্ট রাউন্ড পর্যন্ত একটা চান্সেস থাকে। এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 43 থেকে 45 এর মধ্যে, এসটিদের 32 to 35, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 47 to 50 মধ্যে মার্কস থাকলে তোমরা নিজেদের কিন্তু এক্ষেত্রে সেফ ফিল করতে পারো এবং একটা তোমাদের এক্ষেত্রে সুযোগ রয়েছে লাস্ট রাউন্ড পর্যন্ত গভর্নমেন্ট কলেজ পাওয়ার ক্ষেত্রে। বিএইচএ কোর্সের ক্ষেত্রে অনেকেই জানতে চেয়েছো কাট অফ কত হতে পারে, যেহেতু একটাই মাত্র সরকারি কলেজ রয়েছে, তাই ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 62 to 64 এর মধ্যে যাদের মার্কস থাকবে তাদের কিন্তু একটা এক্ষেত্রে সুযোগ থাকবে, বা এক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো যে একটা চান্সেস তোমাদের থাকছে। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 50 to 53, ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 51 to 54। পাশাপাশি আমি কিন্তু যে ডেটাটা দিচ্ছি এটা সর্বশেষ রাউন্ড পর্যন্ত একটা সম্ভাবনা রয়েছে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 46 to 48, এসটিদের ক্ষেত্রে 33 to 36, এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে 52 to 55 এর মধ্যে একটা সম্ভাবনা রয়েছে। এরপর আসছি বিএসসি নার্সিং। বিএসসি নার্সিং অনেকেই জানতে চেয়ে, বিএসসি নার্সিং গভর্নমেন্ট কলেজে 2024 সুযোগ পাওয়ার জন্য তোমাদের এক্ষেত্রে কতটা মার্কস থাকলে তুমি সুযোগ পাবে এবং কতটা র্যাঙ্ক থাকলে তোমার একটা সুযোগ থাকবে সেটা নিয়ে ডিসকাস করব। প্রথমেই বলে রাখি, ইউআর ক্যান্ডিডেট যারা রয়েছে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে, ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বা জেনারেল ক্যান্ডিডেট 44 to 52 এর মধ্যে একটা সুযোগ থাকবে। এই না মার্কসের মধ্যে যারা পেয়েছো তাদের একটা সুযোগ থাকবে, লাস্ট রাউন্ড পর্যন্ত তোমরা ওয়েট করো, গভর্নমেন্ট কলেজ এক্ষেত্রে পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 42 to 45, ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 44 to 48, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 34 to 41, এসটিদের ক্ষেত্রে 28 to 33, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 36 to 39। টোটাল যে ডেটাটা দিলাম পিডাব্লিউডির ক্ষেত্রে অল, এটা কিন্তু বিএসসি নার্সিংয়ে এই মার্কসের মধ্যে যারা মোটামুটি মার্কস পেয়েছো, এই কাছাকাছি যারা নাম্বার রয়েছে তারা কিন্তু একটা এক্ষেত্রে সেফ পজিশনে রয়েছে এবং একটা সম্ভাবনা রয়েছে যে তোমরা এক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ পেতে পারো। এবার অনেকেই জানতে চেয়েছো যে কতটা র্যাঙ্ক থাকলে তুমি সেফ ফিল করবে। আমি এখানে যে র্যাঙ্কটা বলবো সেটা সম্পূর্ণ জিএমআরের ওপর নির্ভর করে, কোনো কাস্ট ক্যাটাগরির র্যাঙ্ক এখানে বলবো না, কারণ কাউন্সিলিংটা মূলত হয়ে থাকে জিএমআরকে কেন্দ্র করে। যারা প্রথমবার কাউন্সিলিংয়ে অগ্রসর হচ্ছ তারা এটা জেনে রাখো, কাউন্সিলিং কিন্তু জিএমআর র্যাঙ্কের ওপর হয়ে থাকে, কিন্তু কাস্ট ক্যাটাগরির আলাদা একটা ভূমিকা রয়েছে। আমি অলরেডি প্রিভিয়াস ভিডিওতে এটা ডিসকাস করে দিয়েছি যে কাস্ট ক্যাটাগরির কী ভূমিকা রয়েছে। এক্ষেত্রে ইউআর ক্যাটাগরির যারা রয়েছে বিএসসি নার্সিংয়ে, তারা 3,350 জিএমআর পর্যন্ত মোটামুটি একটা সেফ পজিশনে রয়েছে, লাস্ট রাউন্ড পর্যন্ত একটা চান্সেস তোমাদের থাকছে যে গভর্নমেন্ট কলেজ তোমরা পেতে পারো। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5,600 জিএমআর র্যাঙ্ক পর্যন্ত যাদের র্যাঙ্ক হয়েছে তারা কিন্তু সেফ পজিশনে রয়েছে, লাস্ট রাউন্ড পর্যন্ত কিন্তু ট্রাই করবে। পাশাপাশি ওবিসি বি ক্যান্ডিডেট যারা রয়েছে 4,650 জিএমআর পর্যন্ত তোমরা অবশ্যই ট্রাই করবে, এর বেশি জিএমআর হলেও অবশ্যই ট্রাই করবে, প্রত্যেককে বলছি এর বেশি জিএমআর হলেও কিন্তু ট্রাই অবশ্যই করবে, কারণ প্রত্যেকেরই কাউন্সিলিং পার্টিসিপেট করার দরকার। নেক্সট এসসি ক্যান্ডিডেট 9,050 জিএমআর পর্যন্ত কিন্তু অনেকটাই সেফ একটা গভর্নমেন্ট কলেজ এক সম্ভাবনা তোমাদের রয়েছে। এসটিদের ক্ষেত্রে 27,000 জিএমআর পর্যন্ত মোটামুটি একটা চান্সেস থাকবে, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 7,500 জিএমআর পর্যন্ত তোমাদের একটা চান্সেস থাকবে, তোমরা একটা গভর্নমেন্ট কলেজ কিন্তু পেলেও পেতে পারো। এটা ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বললাম।
তোমরা কত তোমাদের জিএমআর হয়েছে এবং কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, মার্কস কত হয়েছে কমেন্ট বক্স সেকশানে অবশ্যই উল্লেখ করবে, নিচের কমেন্ট বক্স সেকশানে। আমি প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেবো যে তোমার জিএমআর কত হয়েছে, কাস্ট ক্যাটাগরির র্যাঙ্ক কত হয়েছে, মার্কস কত পেয়েছো অবশ্যই উল্লেখ করো। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং কাউন্সিলিং আবারও বলছি সম্ভবত সেপ্টেম্বরের 15 তারিখের কাছাকাছি তোমাদের শুরু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তাই এখন থেকেই তোমরা যে যে ডকুমেন্টসগুলি আমি বলেছিলাম প্রিভিয়াস ভিডিওতে, সেই সেই ডকুমেন্টস তোমরা এখন থেকে রেডি করো। ভিডিওটা প্রচুর শেয়ার করো, অবশ্যই ভিডিওটা লাইক দেবে, এবং চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব।